হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে মোবাইল গরম হওয়ার মূলত তিনটি কারণ নিয়ে আলোচনা করব, সেগুলো বেস্ট পয়েন্ট এবং বেস্ট, সবচাইতে বেস্ট পয়েন্ট। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, অবশ্যই ভিডিও দেখতে দেখতে কোনো দিকে তাকাবেন না, অবশ্যই ভিডিওটি দেখবেন এবং শুনবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, ফার্স্ট নম্বর যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে, আপনি মোবাইল কখনও চার্জে বসিয়ে টিপবেন না। আপনি যদি চার্জে বসিয়ে মোবাইল খোঁচাখুচি করেন তো অবশ্যই আপনার মোবাইলটি গরম হবেই, এটা 100%। কারণ আমি দুই দিন থেকে আমি একটা মানে ট্রাবল ফেস করছি, একটা যন্ত্রণা, একটা মোবাইলে গরম হওয়ার একটা যে ফিল করছি সেটা আমি চার্জে মোবাইল দিয়ে আমি টিপেছিলাম। আমি কাল না পরশু আমি মোবাইলটা চার্জে দিয়ে অনেকটাই আমি ইউজ করেছিলাম, তার জন্য আমার মোবাইলটা খুবই গরম হচ্ছে। তাই অবশ্যই কখনো আপনারা মোবাইল চার্জে দেওয়ার সময় মোবাইল ইউজ করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলটা ব্লাস্ট হতেও পারে। তাই অবশ্যই মোবাইল চার্জে দেওয়ার সময় ইউজ করবেন না, এটা আপনাদের কাছে একটা রিকমেন্ড। আর সেকেন্ড নম্বর পয়েন্ট হচ্ছে, আপনাদের মোবাইলে যখন রেড সিগন্যাল মেরে দেবে, যখন চার্জিং একদম শেষ হয়ে যাবে বা 15% নিচে নেমে পড়বে, তখন কিন্তু মোবাইল ইউজ করা থেকে বিরত থাকবেন। কারণ তখন যদি আপনি মোবাইল ইউজ করেন তখন কিন্তু আপনার মোবাইলটা বাস্ট হতে পারে এবং আপনার মোবাইলেও আপনার শরীরে অনেকটাই ক্ষতি হতে পারে। তাই অবশ্যই যখনই আপনার দেখবেন 50% চার্জ কমে গেছে, তখনই আপনার মোবাইলটাকে চার্জে বসিয়ে দেবেন এবং মোবাইলটাকে আর ইউজ করবেন না। তাহলে কিন্তু আপনি অনেকটাই একটা কুল ফিল করবেন, একটা কুল ফিল করবেন আপনার মোবাইল থেকে। তো থার্ড নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা অনেক ক্ষেত্রেই হাবা জাবা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে থাকি, যে কোনো অ্যাপ্লিকেশনও আমরা কিন্তু মোবাইলে ডাউনলোড করে নিই এবং ইনস্টল করে নিই। এক্ষেত্রে আমাদের মোবাইলগুলো তার জন্য কিন্তু গরম হয়। আমরা হয়তো প্লে স্টোরে একটা অ্যাপ্লিকেশন দেখলাম, সেটা প্লে স্টোর না, যেখান থেকে আপনি ডাউনলোড করেন সেটা যদি প্রোটেক্ট না হয় বা সেটা যদি ভালো না হয় তো অবশ্যই আপনারা ডাউনলোড করবেন না। যেখান থেকে আপনি অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন সেটা হয়তো হবে ট্রাস্টেড অ্যাপ্লিকেশন, মানে কিছু কিছু অ্যাপ্লিকেশন রয়েছে হার্মফুল বা আপনার মোবাইলে ক্ষতি করতে পারে, সেসব অ্যাপ্লিকেশনগুলো আপনারা মোবাইলে ইনস্টল করবেন না। ইনস্টল করলেও খুব মানে তাড়াতাড়ি আনইনস্টল করে দেওয়ার চেষ্টা করবেন। তো যেসব পয়েন্টগুলো বললাম এগুলো অবশ্যই মেনে চলবেন, মেনে চললে আপনার মোবাইলটা অবশ্যই গরম হবে না, আপনি মোবাইল থেকে একটা কুল ফেস করবেন। তো অবশ্যই আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো সেই সব বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা এরকম প্রবলেম ফেস করছে। তো এখান থেকে শেষ করলাম। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে নিচে একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে ক্লিক করেই আমাদেরকে সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটি অন করতে ভুলবেন না। তো এখান থেকে শেষ করলাম। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, জয় হিন্দ, বন্দে মাতরম।